Thank you.
এটা আসলে একটা চেরি গাছ, আসলে কখনো চেরি গাছ সামনাসামনি দেখি নাই, সেই জন্য ছবি তোলা। আপনারা যদি দেখেন মানে চেরি ফল, ওই যে চেরি ফল, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, দেখা যাওয়ার কথা। অনেক চেরি ফল ধরে আছে, Beste kein Mensch. Thank you.
kind English. এই এলাকাটার নাম হলো গুলস। তো খুব শান্ত শিষ্ট, আসলে কেউ আছে কিনা বুঝে যায় না। এবং উইন্ডোগুলো মোটামুটি ক্লোজ করা, কিন্তু অনেক সুন্দর। এগুলো হলো আঙ্গুরের বাগান। তো মানে বাগানে মাত্র মানে ইয়ে হচ্ছে, তো কিছুদিন পরেই হয়তো মানে এক দেড় মাস পরে মনে হয় আঙ্গুর ধরবে। তো বাগান মানে যখন আঙ্গুর ধরা শেষ হয়ে যায়, মানে আঙ্গুর ধরে তারপরে পেকে যায়, তারপরে মনে হয় ওরা আসলে এই মানে একটা মূল কাণ্ড রেখে বাকিটা কেটে ফেলে। কারণ প্রত্যেকটারই মানে যে কাণ্ডটা এটাকে অনেক বয়স্ক মনে হচ্ছে। তারপরে যখন আবার আবার নতুন করে নতুন সিজনে আবার নতুন করে শুরু হয়। তো দুই পাশেই আঙ্গুরের বাগান। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হলো গুলস এরিয়া। তো এইখানে আমি আসলে যে মানে আমি যতটুকু জেনেছি, সেই পাথর যুগের সময় থেকে এখানে মানুষ বসবাস করে। এবং এই গুলস এরিয়া আসলে ওয়াইনের জন্য বিখ্যাত। এইখানে আঙ্গুর থেকে এক ধরনের ওয়াইন তৈরি করা হয়। এবং আমি যতটুকু জেনেছিলাম যে সামারেই আসলে একটা আঙ্গুরের মানে ওয়াইনের একটা ইয়ে হয়, ফেস্ট হয়। তো এইবার আসলে কখন হবে সেটা আমি জানি না, কিন্তু মনে হয় এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে হবে কি না সেটাও আসলে শিওর না। খুব সুন্দর। এবং আমি আসলে যেই পাশ থেকে এসেছি
এই পাশটা হলো এরকম, মানে একেবারে পাহাড়ের উপরের দিকে, আমি এখন নামছি নিচের দিকে মজল ভাইজের দিকে, মানে মজল নদীটা যেদিক দিয়ে চলে গেছে ওদিকে নামছি। তো আমি আসলে আসার সময় চেরি গাছ থেকে চেরিও ফল খেয়ে আসছি, ভালোই লাগছে। মানে আমি আসলে কখনো চিন্তা করতে পারিনি যে গাছ থেকে পেরে চেরি চেরি খাবো, চেরি খাবো। তো খুব মজা পেয়েছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না, আসলে ওই যে একটা ছোট গ্রাম, মানে পাশের মধ্যে এবং সব সবুজ। তো আমি হাঁটতে হাঁটতে অনেকটা অন্য পথ দিয়ে চলে আসছি, হয়তো আমি এই পথ দিয়েই আসলে মানে বাসায় ফিরবো। আঙ্গুরের বাগানগুলো অনেক সুন্দর, মানে একেবারে একটা সারি ধরে ইয়া অনুযায়ী, হয়তো আঙ্গুর টাঙ্গুর যদি ধরতো। আমি ছোট ছোট মানে আঙ্গুরের মানে ফুল, তারপরে হলো ছোট ছোট আঙ্গুর অলরেডি দেখছি আমি ওটার মধ্যে, মানে কাছাকাছি গেলে বোঝা যায়, ক্যামেরাতে হয়তো সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এইখানে যদি আপনি দেখতে পারেন তাহলে হয়তো মানে ছোট 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 একেবারে ফুলের মতো হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে একটা মানে লম্বা একটা জিনিস, ওটার ওইখানে একদিন উঠবো, আমি সেই চিন্তাই করতেছি যে ওই জঙ্গলটায়, মানে ওই যে পাহাড়টা, ওই পাহাড়টায় উঠবো একবার। এখন দেখি যে আমি এখান থেকে বের হইতে পারবো কিনা, না আমাকে আবার ফেরত যেতে হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। আমি আস্তে আস্তে অনেকটা পথ চলে আসছি এবং আমি আসলে সন্ধিহান, মানে আমি আসলে কোনো বাস ধরতে পারবো কিনা, কারণ এখানে তো আসলে কোনো বাসের রাস্তা দেখতেছি না, দেখছি নাহলে আবার আমাকে ফেরত যেতে হবে। তো আমি ওই পথটা থেকে এসেছি। সাইকেল থাকলে আসলে খুব বেশি মজা করে ঘুরে যেত। তো আজকের জন্য বাই।